हेलो फ्रेंड्स वेलकम टू गाइडेंस गुरु यूट्यूब चैनल गाइडेंस गुरुते तुम्हारे सकल के स्वागत जानाच्छि। आगामी 4 तारीख तुम्हारे पश्चिमबंग पुलिस प्रिलिमिनारि परीक्षा होबे। ता आमी तुम्हारे जिकेर जन्य 13टा सेट दिए दिएछि एर आगे। एटा होच्छे 14 नम्बर सेट, किन्तु एखाने तुम्हारे जिके नेई, एखाने मैथ एबं रिजनिंगेर आमी गुरुत्वपूर्ण एक्सपेक्टेड 10टा कोश्चेन तुम्हारे दिच्छि। एई धरनेर कोश्चेन किन्तु तुम्हारे परीक्षाय थाकते पारे। अनेकेई आमाके रिक्वेस्ट करेछिलो जे एई धरनेर मैथ्स और रिजनिंग थे क्वेश्चन देवार जन्य, तो सेई जन्य आमी तोमादेर जन्य भिडियोटा करछि। अवश्यई तोमरा भिडियोटी लास्ट पर्यन्त देखो। এই ভিডিওটা করার মানে এটা নয় যে এই কোশ্চেনগুলোই তোমাদের পরীক্ষায় থাকবে, কিন্তু যে কোশ্চেনগুলো আমি তোমাদের বলে দেবো সেই ধরনের প্রশ্নই কিন্তু এখানে তোমাদের পরীক্ষায় থাকবে। এবং আগামীকালের পর তোমাদের আগামীকালের মধ্যেই তোমাদের আরও 2টো সেট চলে আসবে। তো যদি তোমরা নতুন হয়ে থাকো তো ভিডিওর নিচে দেওয়া লাল বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই অন করবে, তাহলে নতুন ভিডিও দেবো তখন নোটিফিকেশন পেয়ে যাবে। প্রথম অঙ্কটা একটা আছে, সেটা দেখো। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4:10। মুদ্রাগুলির মোট মূল্য 102 টাকা। 10 পয়সার মুদ্রার সংখ্যা কত? তোমাদের এই ধরনের অঙ্ক থাকতে পারে। এই অঙ্কটাই থাকবে, কোনো মানে নেই, এই ধরনের অঙ্ক থাকতে পারে। তো সেজন্য দেওয়া হয়েছে। তো কি বলেছে দেখো, 1 টাকা 50 পয়সা এবং 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে। টাকার অনুপাত দেওয়া নেই, কিন্তু সংখ্যার অনুপাত 3:4:10। তাহলে আর মুদ্রাগুলির মোট মূল্য 102 টাকা। তাহলে 10 পয়সার মুদ্রার সংখ্যা কত? এখন আমাকে প্রথম কাজ হচ্ছে মূল্যের অনুপাত, যেহেতু সংখ্যার অনুপাত দেওয়া আছে তাহলে মূল্যের অনুপাত কত সেটা আমরা বের করে নেব। তাহলে 1 টাকার মুদ্রা 3:4:10 আছে। 1 টাকার মুদ্রা তার মানে কি 3টে আছে, তো 50 পয়সার মুদ্রা 4টে আছে, তো 25 পয়সার মুদ্রা 10টা আছে। সেই জন্য আমরা কি করেছি 3 × 100 করেছি, যেহেতু 1 টাকার মুদ্রা 3টে আছে তাই। এবং 4 × 50 করেছি, যেহেতু 50 পয়সার মুদ্রা 4টে আছে। এবং 10 × 10 করেছি, কারণ যেহেতু 10 আগে তোমাদের 25 পয়সা বললাম, তো 10 পয়সার মুদ্রা যেহেতু 10টা আছে তাই 10 × 10 করেছি। তাহলে দেখো আমাদের এইভাবে তোমরা কিন্তু অনুপাতটা বের করে নেবে, মূল্যের অনুপাতটা এইভাবে তোমরা বের করে নিতে পারো। তো মূল্যের অনুপাত হলো 3:2:1। এখন দেখো 10 পয়সার মোট মূল্য কত হচ্ছে, দেখো 102 × 1/6। 1/6 কেন করলাম না, 3 + 2 + 1 = 6। তাহলে 102 × 1/6 সমান 17 টাকা। তাহলে 10 পয়সার মুদ্রা মোট কত আছে, 17 টাকা আছে। 10 পয়সার মুদ্রাই মোট 17 টাকা আছে। তাহলে এখন 17 টাকা সমান 1700 পয়সা। তাকে যদি 10 দিয়ে আমরা ভাগ করে দিই তাহলে 170টি, তার মানে 170টি 10 পয়সার মুদ্রা আছে, তবেই তো 17 টাকা হচ্ছে। কারণ 170টি গুণিত 10 পয়সা সমান 1700 পয়সা, তার মানে 170 টাকা। তাহলে 10 পয়সার মুদ্রা আছে 170টি। তো এই ধরনের অঙ্ক থাকলে প্রথমেই তোমাদের যদি সংখ্যার অনুপাত দেওয়া আছে তো তোমরা মূল্যের অনুপাতটা বার করে নেবে। মূল্যের অনুপাত যদি দেওয়া থাকে তো সংখ্যার অনুপাতটা বার করে নেবে, তারপরে যেটা বলবে 10 পয়সার মুদ্রার সংখ্যা বের করতে বলেছে, তাই আমরা 10 পয়সারটা করলাম। যদি এখানে 50 পয়সার মুদ্রার সংখ্যা বের করতে বলতো তাহলে আমরা কি করতাম, এখানে 2/6 করতাম, যেহেতু 50 পয়সার মুদ্রার মূল্যের অনুপাত 2। তাহলে আশা করি বুঝতে পারলে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 18টি দ্রব্যের ক্রয়মূল্য 15টি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত? 18টি দ্রব্যের ক্রয়মূল্য 15টি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান। আচ্ছা এখানে ধরে নাও 18টি দ্রব্য ধরো কেউ 100 টাকাতে কিনেছে, ঠিক আছে। এখন সে কী করছে, যখন বিক্রি করছে তখন 15টি দ্রব্য বিক্রি করছে কত টাকাতে বিক্রি করছে, 100 টাকাতেই বিক্রি করছে। কারণ কি বলেছে, 18টি দ্রব্যের ক্রয়মূল্য 15টি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান, 100 টাকাতেই বিক্রি করছে। তাহলে এখানে ধরো তার কত বেঁচে যাচ্ছে, তার কাছে 3টা দ্রব্য বেঁচে যাচ্ছে, তার মানে 15টা দ্রব্য যখন সে বিক্রি করছে তখন তার হাতে পড়ে থাকছে 3টা দ্রব্য তার হাতে থাকছে। তাহলে লাভের শতকরা হারটা কি করে বার করব, খুব সহজ। 18 × 15/15 গুণিত 100 সমান 3 × 15 গুণিত 100 সমান 20%। এই ধরনের অঙ্ক থাকে, যদি এই সংখ্যাগুলো যদি চেঞ্জ করা থাকে তো সোজাসুজি কিচ্ছু করার দরকার নেই, ডাইরেক্ট করবে। 18 × 15/15 গুণিত 100 সমান হচ্ছে 20%। লাভের শতকরা হার হচ্ছে 20%। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট অঙ্ক দেখো, 150 টাকার 2 বছরের এবং 1500 টাকার 3 বছরের একত্রিত সুদ 288 টাকা। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে বার্ষিক সুদের হার কত? উভয় ক্ষেত্রে 150 টাকার 2 বছরের সুদ যত টাকা, 1500 টাকা 3 বছরের একত্রিত সুদ হচ্ছে 280 টাকা। 150 টাকা 2 বছরের এবং 1500 টাকা 3 বছরের সুদ যদি যোগ করে দেওয়া হয় তাহলে 288 টাকা হচ্ছে। দুক্ষেত্রে সুদের হার যদি সমান হয় তাহলে বার্ষিক সুদের হারটা কত সেটা বের করতে হবে। এই ধরনের অঙ্ক যদি থাকে তো ডাইরেক্ট কি করবে দেখো 150 × 2 করবে যুক্ত 1500 × 3 সমান 4800। 4800টা কী করে হলো দেখে নাও। এখানে দেখো 150 × 2 সমান হচ্ছে 300 যুক্ত 1500 × 3 সমান 4500। তাহলে আমাদের হয়ে যাচ্ছে 4800। এখন সুদের হারটা বার করার জন্য আমরা কি করব, সুদের হার বার করার জন্য আমরা করব 288/4800 × 100। মোট সুদ যেটা বলেছে 288/4800 × 100, তাহলে আমাদের সুদের হারটা বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পারলে এই ধরনের অঙ্ক যদি থাকে, সংখ্যাগুলো যদি চেঞ্জ করা থাকে তো সেই একই হবে, এই দুটো গুণ করবে যুক্ত দিয়ে এই দুটো গুণ করবে, যত হবে সেই 288/288 যত হবে সেটা নিচে লিখবে × 100, সুদের হার বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট অঙ্ক। নেক্সট একটা রিজনিং আছে দেখো, কৌশিক উত্তর দিক বরাবর 10 কিমি গেল। একটা জায়গার থেকে কৌশিক হাঁটা শুরু করেছে, সে উত্তর দিক বরাবর 10 কিমি গেছে, সেখান থেকে দক্ষিণ দিক বরাবর আবার 6 কিমি গেছে, এরপর সে পূর্ব দিক বরাবর 3 কিমি হেঁটে গেল। সে তার যাত্রাবিন্দু থেকে কত দূরে আছে এবং এখন সে কোন দিক বরাবর হেঁটে যাচ্ছে। তো এই ধরনের যখনই দিক নির্ণয়ের অঙ্ক থাকবে তখনই খাতাতে কি করবে বা কোশ্চেনের উপরেই তোমরা করতে পারো, যে কোনো কোনায় একটা তোমরা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম লিখে নিলে ঠিক আছে। এখন ধরো কৌশিক যাত্রা শুরু করছে, উত্তর দিকে 10 কিমি যাচ্ছে। আমরা ধরে নিচ্ছি কৌশিক এই জায়গার থেকে যাত্রা শুরু করছে, এইখান থেকে যাত্রা শুরু করছে, সে উত্তর দিকে 10 কিমি যাচ্ছে। তাহলে উত্তর দিক কোন দিকটা, উপরের দিকটা হচ্ছে উত্তর দিক, সেই দিকে সে 10 কিমি গেল। এখন সেখান থেকে দক্ষিণ দিক বরাবর 6 কিমি যাচ্ছে, তাহলে দক্ষিণ দিক সাউথ দিক কোনটা, পেছনের দিকে, অর্থাৎ উপরের দিকে উত্তর দিক হলে নিচের দিকে দক্ষিণ দিক, তাহলে উপরের দিকে সে অলরেডি 10 কিমি চলে গেছে। এখন সে পেছন দিকে আবার ফিরে আসছে, কত 6 কিমি ফিরে আসছে। তো 6 কিমি ফিরে আসছে মানে ধরো এইখান পর্যন্ত সে ফিরে চলে এসছে। এখন কি বলেছে, সে 3 কিমি, এইখানে দেখো 3 কিমি হেঁটে গেল, কোন দিকে হেঁটে গেল, এরপর সে পূর্ব দিকে 3 কিমি হেঁটে গেল। পূর্ব দিক মানে কোন দিকটা, এই যে ইস্ট মানে হচ্ছে এই দিকটা পূর্ব দিক, তাহলে সে এই দিকে 3 কিমি হেঁটে গেল। এখন থেকে কত দূরে, দেখো এটা কি বলেছে, তাহলে সে তার যাত্রাবিন্দু থেকে কত দূরে, তাহলে এইখান থেকে সে যাত্রা শুরু করেছিল এবং এখন কোথায় আছে, এখন সে এইখানে আছে, ডি বিন্দুতে আছে। তাহলে তার যাত্রাবিন্দু থেকে কত দূরে, এই এতটা দূরে। তাহলে এই দূরত্বটা কী করে বার করব দেখো, এটা আমি বড় করে দেখিয়ে দিচ্ছি। এইটা ধরো প্রথমে গেছে, এটা 10 কিমি যদি হয়, এইখান থেকে যাত্রা শুরু করেছে, আবার এই দিকে ফেরত চলে এসছে 6 কিমি, 6 কিমি ফেরত চলে এসছে, এই দিকে গেছে 3 কিমি। তাহলে এই পুরোটা যদি 10 কিমি হয়, এই মাঝের অংশটা যদি 6 কিমি হয়, তাহলে এই ছোট্ট অংশটা কত হবে, ছোট্ট অংশটা 4 কিমি হবে। তাহলে এইটা কত হবে, এটা বার করার জন্য আমাদের সূত্র আছেই, √(a²+b²), সেই সূত্র বসিয়ে দেবো। তো এডি সমান বার করার জন্য √(a) এই ছোট্ট অংশটা 4 কিমি এবং এই অংশটা 3 কিমি, তাহলে 4√(2) + 3√2। তাহলে √16+9 = √25 = 5 কিমি। তাহলে এডি সমান হচ্ছে, এডি সমান 5 কিমি। তাহলে সে কত দূরত্বে আছে, না 5 কিমি দূরত্বে আছে। এখন আরেকটা কোশ্চেন বলেছে, এখন সে কোন দিক বরাবর হেঁটে যাচ্ছে, যাত্রাবিন্দু থেকে কোন দিক বরাবর হেঁটে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে যাত্রাবিন্দু, এখন সে আছে কোথায়, সে আছে এইখানে। তাহলে সে কোন দিকে বরাবর হাঁটছে, এই দিকে হাঁটছে। তাহলে যাত্রাবিন্দু এইখানে, এইখানে আছে, তাহলে এই দিকে হাঁটছে। তো এই জিনিসটা সব থেকে বোঝার জিনিস, যে এই জিনিসটাই কিন্তু পরীক্ষার সময় ভুল হয়, কারণ তোমরা বলবে সে পূর্ব দিক বরাবর হাঁটছে, ঠিকই আছে সে পূর্ব দিক বরাবর হাঁটছে, কিন্তু যাত্রাবিন্দু থেকে সে কোন দিকে হাঁটছে, কারণ এইখানে তো যাত্রাবিন্দু এবং এইখানে সে আছে। তাহলে যাত্রাবিন্দুর থেকে কোন দিকে হাঁটছে, না এই দিকে। তার মানে এই দিকে যদি আমরা বিন্দুর থেকে এই দিকে করি, তাহলে দেখো কোন দিকে হাঁটছে, উত্তর পূর্ব দিকে। তাহলে সে কোন দিকে হাঁটছে, না যাত্রা বিন্দু থেকে উত্তর পূর্ব দিকে হাঁটছে। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, আরেকটা রিজনিং আছে। এখানে দেখো, এখানে 9 আছে, এখানে -9, এখানে -2, এইখানে 8, এইখানে -8, এইখানে -2, এখানে 7, এখানে -4, তাহলে এইখানে কত হবে। तो এই ধরনের রিজনিং করার জন্য প্রথমে আমরা কি করব, কোনটা বার করতে বলেছে। দেখো এই দিকের যে সংখ্যাটা সেই সংখ্যাটা বার করতে বলেছে, তাহলে সম্ভবত সবথেকে আমাদের আগে করতে হবে কি, যে এই দুটোর মধ্যে সম্পর্ক বার করার চেষ্টা করতে হবে, যে এই দুটোর থেকে কি করে এই দিকের সংখ্যাটা পাওয়া যায়, এই দুটোর থেকে কি করে এই দিকের সংখ্যাটা পাওয়া যায় সেটা আমরা বার করার চেষ্টা করব। আর লাস্টে হচ্ছে এইটার থেকে কি করে এই দিকের সংখ্যাটা পাওয়া যায়। তাহলে দেখো এই দিক থেকে কি করে এটা পাওয়া যাবে। এখন যদি এইদিকে দেখো এইখানে হচ্ছে +9 আছে, এদিকটা -9, মানে রেজাল্ট যেটা হচ্ছে সেটা -9 হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এই দুটো গুণ করি, 9 × -2 সমান কত হচ্ছে -18, তাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হচ্ছে -9। একইভাবে এই দুটোর যদি গুণ করি, 8 × -2 তাহলে -16 হচ্ছে, বাই 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে -8। দেখো -8 বেরিয়ে গেছে। আচ্ছা এই দুটোর গুণ করলাম, 8 × -2 সমান -16, বাই 2 যদি করি তো -8। সে একইভাবে এটাও -9 হলো, এটাও -8 হলো। এখন তাহলে এই ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে লাস্টের ক্ষেত্রে কি হবে, 7 × 7 × -4 যদি করা হয়, 7 × -4 তাহলে কত হবে -28, এবং -28কে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে -14। তাহলে উত্তর হয়ে গেল -14। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, -14 এখানে রাইট অ্যান্সার হচ্ছে। আশা করি বুঝতে পারলে। এই ধরনের যদি তোমাদের প্রশ্ন থাকে তো এইভাবে করবে। আমি যে অঙ্কগুলো এখানে দিয়েছি সেই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে, এবং একটা ভিডিওতে সব কিন্তু দেওয়া সম্ভব নয়, এখানে তোমাদের 10টা আছে। এরপরে তোমাদের আবার দেওয়া হবে, আগামীকালের মধ্যে আবার দুটো দেবো, সেখানে অনেকগুলো কোয়েশ্চেন থাকবে। নেক্সট দেখো আরেকটা রিজনিং, নিচের সংখ্যা শ্রেণীতে ভুল পদটি চিহ্নিত করো। নিচের যে সংখ্যা শ্রেণীটা আছে সেখানে ভুল পদ কোনটা আছে সেটা আমাকে চিহ্নিত করে বার করতে হবে। তো সেটা দেখো কি করে ভুলটা বার করব। এখন যে সিরিজটা আছে সেই সিরিজটা হচ্ছে, দেখো প্রথমে 2 আছে, তারপরে 5 আছে, 10, 17, 26, 37, 50, 64। তো এখন 2 থেকে 5 আমরা প্রথম কি দেখব, কত কত বেড়ে গেছে সেটা একবার হিসেব করে দেখব। তো 2 থেকে 5 প্রথমে 3 বেড়েছে, 5 থেকে 10, তারপরে 5 বেড়েছে, তারপরে 7 বেড়েছে, তারপরে কত 9 বেড়েছে, তারপরে আবার 10 বেড়েছে, 11 বেড়ে গেছে, তারপরে দেখো 13 বেড়েছে, তারপরে দেখো এইখানে হিসেবে 15 বাড়া উচিত ছিল কিন্তু এখানে 14 বেড়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে। আরেকবার তোমাদের বলে দিচ্ছি, দেখো 2 থেকে 5 কত বেড়েছে, 3 বেড়েছে, 5 থেকে 10 কত বেড়েছে, 5 বেড়েছে, 5 থেকে 17 7 বেড়েছে, 7 থেকে 17 থেকে 26 9 বেড়েছে, 26 থেকে 37 11, 37 থেকে 50 13, 13 পরে প্রত্যেকটাতে 2 করে বাড়ছে। দেখো 3 থেকে 5 2 বেড়েছে, 5 থেকে 7 2 করে বেড়ে বেড়ে কিন্তু যাচ্ছে। তাহলে সেই হিসাবে এইখানে 15 বাড়া উচিত ছিল, তাহলে 50 সাথে যদি 15 বেড়ে যায় তাহলে এখানে 65 হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কত লেখা আছে 64। তাহলে এই সংখ্যাটাই কিন্তু ভুল আছে, এটা কত হবে 65 হবে। আরেক রকম পদ্ধতিতে তোমাদের বলে দিচ্ছি, দেখো প্রথম সংখ্যাটা 2 আছে, তাহলে 1² + 1 যদি হয় তাহলে 2 হচ্ছে। সেকেন্ডটা 5 আছে, তাহলে 2² + 2 যদি হয়, 2² + 1 যদি হয় তাহলে কত হচ্ছে 5 হচ্ছে। নেক্সট দেখো 10 কি করে, 3² + 1 সমান 10 হচ্ছে, তারপরে দেখো 4² + 1 সমান 17 হচ্ছে, একইভাবে 5² + 1 সমান কত হচ্ছে 26 হচ্ছে, তারপরে দেখো 6² + 1 সমান 37 হচ্ছে, 7² সমান 49 + 1 সমান 50। তো এই ক্ষেত্রে লাস্টের সংখ্যাটাতে কত হওয়া উচিত ছিল, 8² + 1 সমান 65 হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কত হয়েছে 64। তাহলে এই সংখ্যাটা ভুল আছে, এখানে 64 হবে, সরি এখানে 65 হবে, 64-এর জায়গাতে 65 হবে। তো কোনটা ভুল আছে, এইটা ভুল আছে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানে 65 হবে, 64 নয়। নেক্সট দেখো অজানা সংখ্যাটি নির্ণয় করো। এখানে অজানা সংখ্যা যেটা দেওয়া আছে সেটা কিন্তু বের করতে হবে। অজানা সংখ্যাটি কি করে বের করব, দেখো প্রথমে 2 আছে, তারপরে এখানে কিচ্ছু দেয়া নেই, তারপরে 25, তারপরে 96, তারপরে 285, তারপরে 568। কীভাবে হয়েছে দেখো, এইখানে যদি আমরা ধরি যে কত করে বেড়েছে যদি ধরতে যাই তাহলে ধরো এইখানে যে কোনো একটা সংখ্যা হতো তো 2 থেকে 25 23 বাড়লো, তারপরে 96 মানে অনেক বেশি বেড়েছে, তারপরে অনেক বেশি বেড়েছে, তারপরে আরও অনেক বেশি বেড়ে গেছে। তো এইভাবে কিন্তু হয়নি, এখান থেকে বোঝা যাচ্ছে যে এইভাবে হয়নি। তাহলে কীভাবে হয়েছে সেটা দেখো, কীভাবে হয়েছে যদি গুণ আকারে ধরা হয় তো 2 থেকে এইখানে যদি 12 ধরো, আমি ধরে নিচ্ছি 12 আছে, তাহলে 6 গুণ, তারপরে এইখানে 6 থেকে 25 4 গুণ, 25 থেকে 96 4 গুণ, 96 থেকে 285 3 গুণ, 285 থেকে 568 2 গুণ। তাহলে দেখো গুণটা আকারে ধীরে ধীরে কমে কমে যাচ্ছে, 6 তারপরে এখানে 5 বা 4 তারপরে 4 3 2 এভাবে কমে কমে যাচ্ছে। তো এইভাবেই আমাদের রিলেশনটা কিন্তু বের করতে হবে। তো কি হয়েছে এখানে দেখে নাও, এইখানে প্রথমে আছে 2, তো 2-এর সাথে যদি আমরা গুণিত 6 বিযুক্ত 6 করি, গুণিত 6 বিযুক্ত 6 তাহলে 2 গুণিত 6 সমান 12 বিযুক্ত 6 সমান 6 হবে, ঠিক আছে। তাহলে এইখানে আমরা 6 লিখলাম, এখানে আমরা 6 লিখলাম। এখন 6-এর সাথে যদি আমি গুণিত 5 বিযুক্ত 5 করি তাহলে 5 6-এ 30 বিযুক্ত 5 সমান 25, পরের সংখ্যাটা বেরিয়ে যাচ্ছে। 25-এর সাথে যদি গুণিত 4 - 4 করি, গুণিত 4 - 4 তাহলে কত হচ্ছে 4 25-এ 100 - 4 সমান 96, ঠিক আছে। নেক্সট দেখো 96-এর সাথে গুণিত 3 বিযুক্ত 3 করি তাহলে কত হবে, 96 - 3 = 288 বিযুক্ত 3 সমান 285 হচ্ছে। এখন 285-র সাথে গুণিত 2 বিযুক্ত 2 যদি করি তাহলে 285 - 2 সমান 570, 570 থেকে 2 বিয়োগ করলে 568। তাহলে জিনিসটা কি হলো দেখো, 2 গুণিত 6 বিযুক্ত 6 সমান এখানে হচ্ছে 6, তারপরে 6 গুণিত 5 বিযুক্ত 5 সমান 25, 5 গুণিত 4 বিযুক্ত 4 সমান হচ্ছে 96, 96 গুণিত 3 বিযুক্ত 3 সমান 285, 285 গুণিত 2 বিযুক্ত 2 সমান 568। তাহলে 2 এখানে গুণিত 6 বিযুক্ত 6, তারপরে হচ্ছে গুণিত 5 বিযুক্ত 5, গুণিত 4 বিযুক্ত 4 তাহলে এটা হচ্ছে, তারপরে দেখো গুণিত 3 বিযুক্ত 3, তারপরে হচ্ছে গুণিত 2 বিযুক্ত 2, এইভাবে কিন্তু 568 পর্যন্ত পাওয়া যাচ্ছে। তাহলে সঠিক উত্তরটা কত হলো, এইখানে কত হবে, তাহলে এইখানে হবে, তো বন্ধুরা এখানে অপশানটা আমার লিখতে ভুল হয়েছে, এখানে 2 হবে না, এখানে অপশানে 6 হতো। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 6, এখানে কত হবে 6। অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত এখানে। তো এরপর আমরা নেক্সট রিজনিংটা দেখব। 8 নম্বরের দেখো একটা সিরিজ দেওয়া আছে, আলফাবেট সিরিজ। তো এই ধরনের যদি তোমাদের অঙ্ক থাকে তো প্রথম আমাদের দেখতে হবে কি যে কতগুলো আলফাবেট আছে সেটা আমরা গুণে দেখে নেব প্রথমে। তো দেখো কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা, 17টা টোটাল আলফাবেট আছে। তো এখানে কি করতে হবে, একটা আমি বাদ দিচ্ছি, ধরে নিচ্ছি 16টা আলফাবেট আছে। তাহলে 16টা আছে মানে 4 গুণিত 4 সমান আমরা 4টা পেয়ারে প্রথমে ভেঙে নেব এটাকে। তাহলে 4টা পেয়ারে যদি ভাঙা হয় তো এখানে 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এইভাবে ভেঙে নেব। এরপর দেখো কি করতে হবে, এইখানে ধরো যদি আমরা বি নিয়ে নিই, এরপরে এখানে বি নিই তাহলে এ বি বি এ হচ্ছে। তারপরে যদি প্রথমে আমরা এখানে বি নিই এবং এইখানে এ নিই তাহলে কত হচ্ছে এ বি বি এ, তারপরে বি এ এ বি, এইভাবেই সিরিজটা চলবে কিন্তু। তারপরে এইখানে একটা বি নিলে এ বি বি এ, তারপরে এইখানে ধরো আমরা এখানে বি নিয়ে নিচ্ছি, তারপরে এইখানে এ নিয়ে নিচ্ছি, তাহলে বি এ বি সিরিজটা কি হচ্ছে এ বি বি এ, তারপরে বি এ বি, তারপরে আবার এ বি বি এ, তারপরে আবার বি এ বি, তারপরে এ লাস্টে পড়ে থাকছে। এইভাবে সিরিজটা চলছে। তো আমরা কি কি নিয়েছি দেখো, বি দুটো নিয়েছি, তারপরে এ নিয়েছি, তারপরে দুটো বি আবার নিয়েছি, তারপরে এ। তাহলে এটা কোথায় আছে না, অপশান বিতে আছে, দেখো অপশান বিতে আছে বি বি এ বি বি এ, তাহলে বি বি এ বিবিএ, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এটার উত্তর হলো অপশান বি। তো এই ধরনের যদি তোমাদের রিজনিং থাকে তো অবশ্যই প্রথমে তোমরা কি কাজ করবে না, আগে গুণে নিতে হবে যে মোট কতগুলো আলফাবেট আছে। চলো নেক্সট একটা অঙ্ক আমরা দেখব। 9 নম্বরের যে অঙ্কটা আছে একটি কাজ শেষ করতে বি অপেক্ষা 50% বেশি সময় নেয়। যদি তারা একসাথে 18 দিনে কাজটি শেষ করতে পারে তাহলে বি একা কাজটি করতে কত সময় নেবে? এ এবং বি কাজ করে, এখন এ বি এর তুলনায় একটা কাজ করতে কত বেশি সময় নেয়? 50% বেশি সময় নেয়। তাহলে বি যদি কোনো কাজ একদিনে করতে পারে তো এ এর সেই কাজটা করতে কত সময় লাগবে? দেড় দিন লাগবে, অর্থাৎ একদিন যুক্ত হাফ দিন, অর্থাৎ 3 এর 2 দিন সময় লাগবে। তো এখন কি বলেছে দেখো অঙ্কে, বি একা কাজটি করতে কত সময় নেবে। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি বি একা এক্স দিনে করে, তাহলে এ কত দিনে করবে? এক্স প্লাস এক্স বাই টু, তাহলে এ করবে 3x/2। এখন যেহেতু প্রশ্নে বলে দিয়েছে যদি তারা একসাথে 18 দিনে কাজটি শেষ করতে পারে, একসাথে করলে 18 দিনে কাজটি করে, তাহলে এ দেখো এ করছে 1/x, বি করছে 2/3x। তাহলে দেখো বি এক্স দিনে করে এক অংশ কাজ, অর্থাৎ একদিনে কত করে? 1/x অংশ। সেই একইভাবে বি এ 3x/2 দিনে করে এক অংশ কাজ, তাহলে একদিনে কত করবে? 2/3x। তাহলে এ এবং বি একদিনে কত করবে? 1/x + 2/3x সমান 1/18। যেহেতু 18 দিনে সম্পন্ন করছে তাই সমান 1/18। এই ক্যালকুলেশনটা আমরা যখন করব তখন 1 সমান বেরিয়ে যাচ্ছে 30 দিনে। তাহলে বি একা কাজটি করতে কত সময় নেবে? না, বি একা কাজটি করতে 30 দিন সময় লাগবে। খুব ছোট্ট নিয়মে করা হয়েছে, যতগুলো অঙ্ক তোমাদের বললাম সহজ প্রসেসে সবগুলোই করা হয়েছে এবং তোমাদের এই ধরনের অঙ্কই কিন্তু পরীক্ষায় থাকবে। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন যেটা আছে দেখো 10 নম্বর, রাম শ্যামের থেকে 100 মিটার এগিয়ে আছে, তারা একই দিকে দৌড়াচ্ছে। শ্যামের গতিবেগ 8 মিটার/সেকেন্ড, রামের গতিবেগ 6 মিটার/সেকেন্ড। আরও 10 সেকেন্ড পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তো রাম, এইখানে ধরো রাম আছে, রাম শ্যামের থেকে 100 মিটার এগিয়ে। তাহলে এইখানে যদি ধরো শ্যাম আছে, এইখানে রাম আছে, তাহলে কত মিটার রাম? 100 মিটার এগিয়ে আছে। তারা একই দিকে দৌড়াচ্ছে, দুজন একই দিকে দৌড়াচ্ছে। শ্যামের গতিবেগ 8 মিটার/সেকেন্ড, রামের গতিবেগ 6 মিটার/সেকেন্ড। তাহলে শ্যাম রামের থেকে সেকেন্ডে 1 সেকেন্ডে কতটা এগিয়ে যাচ্ছে? 8 থেকে 6, 1 সেকেন্ডে 2 মিটার বেশি এগোচ্ছে। তাহলে 10 সেকেন্ড বলেছে, 10 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে 10 সেকেন্ডের শ্যাম কতটা বেশি এগিয়ে যাবে? 10 × 2 = 20 মিটার বেশি এগিয়ে যাবে। তো এই ধরনের অঙ্ক যখনই থাকবে তখন কি করবে? ডাইরেক্ট 8 থেকে 6 বিয়োগ করলাম সমান 2 হচ্ছে, গুণিত 10 দিয়ে গুণ করে দেবো সমান 20। এখন 100 থেকে 20 বিয়োগ করে দেবো, তাহলে উত্তর হয়ে যাবে 80 মিটার। তাহলে 10 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? 10 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব হবে 80 মিটার। আশা করি বুঝতে পারলে। তো 10টা অঙ্ক এবং রিজনিং শেষ হলো। এরপর আগামীকাল তোমাদের আরও 2টো সেট দেওয়া হবে এবং তোমাদের, আমি বলছি না এই অঙ্কগুলোই আসবে, এই ধরনের অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। তো লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও। থ্যাংক ইউ।